তাহলে তুমি পৃথ্বীশ? হ্যাঁ স্যার। একটা কথা বলবো পৃথ্বীশ? বলো। তুমি কিছু ভাবছো? হ্যাঁ ভাবছি তো বটেই। কি? এটাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি। মিথ্যে। এটাই তো হয়, মানুষ সত্যি কথা বললে যারা শুনে তারা তখন মিথ্যে ভাবে। তাহলে সত্যি কথা বলো। শুনবে? যদি তোমাকে বলি যে তোমার বাবার সঙ্গে মিটমাট করে নাও, তাহলে করবে? পৃথ্বীশ, আমাকে এভাবে দেখো না কাঞ্চন। আমার ওপর তোমার বিশ্বাস আছে, বলো হ্যাঁ কি না? হ্যাঁ আছে। তাহলে আমার কথা মন দিয়ে শোনো আর বুঝে শুনে উত্তর দাও। উত্তর দেবার প্রয়োজন আছে? হ্যাঁ বলো। তুমি তোমার বাবা সম্পর্কে যে ধারণা পোষণ করে রেখেছো তা সম্পূর্ণ একপেশে। ও, তুমি তোমার বাবাকে সবসময় এই দোষারোপ করছো যে উনি তোমাকে ঘর দেননি। তুমি শুধু নিজের কথাই ভেবেছো। তুমি কখনো তোমার বাবার অসুবিধার কথা ভেবেছো? উনি তোমাকে ঘর দিতে পারেননি, ব্যাস এটাই ওনার দোষ। এছাড়া উনি নিজের সব কর্তব্য পালন করেছেন, তা খুব ভালোভাবেই করেছেন। ওনার জায়গায় অন্য কেউ হলে জানো কি করতেন? তোমার মায়ের অ্যাক্সিডেন্টের পরে তোমাকে অনাথাশ্রমে দিয়ে দিতেন, রাস্তায় তোমাকে ভিক্ষা করার জন্য ছেড়ে দিতেন, আর তুমি আজ তুমি হতে না, অন্য কিছু হতে। তুমি টাকা পয়সার আসল রং এখনো দেখনি। এখনো তোমার কাছে তোমার বাবা আসেন যিনি কিনা শুধু তোমার কথা শুনে যান। কিন্তু তুমি জানো না, ধনী লোকেরা ভীষণ নিষ্ঠুর হয়। টাকা দিয়ে সব করতে পারে, টাকার জোরে তারা নানা রকম অন্যায় করে আবার রেহাই পায়। কিন্তু তাদের অন্যায়ের শাস্তি পায় তাদের আগামী প্রজন্ম। তোমার বাবার প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত যে উনি ওনার স্ত্রী ও চার সন্তানের পরোয়া না করেই তোমাকে মানুষ করেছেন। তোমার ওনার ওপর রাগ এই জন্য যে উনি তোমার ছেলেবেলা নষ্ট করেছেন। হ্যাঁ, সেটা এই জন্যই যে তুমি তোমার ছেলেবেলা নষ্ট হতে দেখনি। ছেলেবেলাতেই মেয়েরা মা হয়ে যায় আর তারা এগোতে থাকে দুর্বল বার্ধক্যের দিকে। এটা ভাবো কাঞ্চন যে তোমার বাবার চারটি সন্তান, তারা শুধু ওনার বৈধ সম্পর্কের, আর তুমি হলে ওনার ভালোবাসার ফসল। একটু ভালো করে ভেবে দেখো, যতক্ষণ উনি তোমার সঙ্গে সময় কাটিয়েছেন ততক্ষণ কি ওদের সঙ্গে কাটিয়েছেন? না, কারণ তোমার সময় শুধু তোমার জন্য আর ওখানে ওনার সময় সবার জন্য। আজ যখন ওনার সঙ্গে দেখা করলাম। বাবার সঙ্গে দেখা করেছ? হ্যাঁ। কখন, কোথায়? আজ ওনার হোটেলে। কেন? আমি ঘৃণার জগতে আমার ভালোবাসাকে হারাতে পারবো না। উনি তোমায় ডেকেছিলেন? না, আমি নিজে গিয়েছিলাম। কিন্তু ওখানে পৌঁছানোর পর আমার মনে হলো যেন উনি আমার অপেক্ষাতেই ছিলেন। তা তো বটেই, উনি আগে থেকেই বুঝতে পারেন যে কি হতে চলেছে। এটা তুমি ঠিক করোনি প্রত্যেক। একদিকে আমি কত গর্ব করে মাথা উঁচু করে ওনার সঙ্গে কথা বলেছিলাম, আর অন্যদিকে তুমি ওনার সঙ্গে দেখা করতে চলে গেলে। তার কারণ যাতে তুমি সবসময় গর্ব করে মাথা উঁচু করে চলতে পারো, তোমার আত্মসম্মানে যেন কোনো রকম আঘাত না লাগে। যদি তুমি বলো তাহলে আমি দেখা করব না। প্রীতিশ, তুমি যখন বলছো তখন আমি ওনাকে আর ঘৃণা করব না। হয়তো তোমার মন আমার থেকে অনেক বড়, হয়তো ভালোবাসার সংজ্ঞা আমার থেকে তুমি বেশি জানো, হয়তো তুমি ঠিক। আমি ওনাকে ঘৃণা করা ছেড়ে দেব, চেষ্টা করব, আমিও তোমার মতো নিজেকে তৈরি করব, সবাইকে ভালোবাসবো, খালি ভালোবাসবো। That's like a good girl. আর যখন তুমি থাকবে না, I will try. আমি কালকে ওনাকে দুপুরে খেতে বলেছি। কি? হ্যাঁ, কোনো না কোনো দিন তো শুরু করতেই হবে, আজকে থেকে না হয় শুরু হোক। ওকে, what do you want me to do? কিছু না, শুধু রাজত্ব করো। ওকে বস।
তুমি যেরকম বলবে সেরকমই হবে।